লিঙ্গ পুরাণ উত্তর ভাগ চতুস্চাত্তরিংশ সনদ কুমার বলিলেন সর্বোত্তম দানের কথা বলিতেছি পূর্বোক্ত দেশকালে মণ্ডপে স্থণ্ডিলে কুণ্ডা মধ্যে শিব সমীপে যথাবিধি অগ্নি প্রণয়ন পূর্বক পূর্বে বিষ্ণু পরে পদ্ময়ৌনির আবাহন করিবে অনন্তর ব্রহ্মমুখ বিনির্গত প্রণবাদী নারায়ণায় বিদমহে ইত্যাদি মন্ত্র এবং ব্রহ্মব্রহ্মন বৃদ্ধায় ইত্যাদি মন্ত্র দ্বারা যথাবিধি পূজা করিয়া পরে হোম তদনুষ্ঠান করিবে হোম কার্যে পৃথক পৃথাক কুণ্ডবিধান করত বিষ্ণু উদ্দেশ্যে সমুদায় হোমীয় দ্রব্যের আহুতি দান করা কর্তব্য এবং আচার্য সহিত বেদপারগ ঋত্বিকদয়কে বরণ করিতে হয় আর ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বরের পৃত্তার্থে পৃথক পৃথক রূপে ব্রাহ্মণগণকে যথাশাস্ত্র বস্ত্র আভরণ সর্বপ্রকার অলঙ্কার সমন্বিত অত্যুত্তম অষ্টোত্তর শত সুবর্ণ দান করা আবশ্যক উল্লিখিত হোমকারীয়ের আচার্যকে ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর রূপে ভাবনা করত তাহাদিগের সন্তোষার্থ পৃথক পৃথক দক্ষিণাদান করা বিধেয় এবং বহুতর ব্রাহ্মণ ভোজন ব্রাহ্মণ ভোজন ও স্নপনাদিক্রমে শিব পূজা কর্তব্য চতুচতধ্যায় সমাপ্ত পঞ্চতারিংশায় ঋষিগণ বলিলেন মুনিবর শুভপ্রদ ষোড়শ প্রকার দান বিধি কথিত হইয়া আছে এক্ষণে আমাদিগের নিকট জীবিত ব্যক্তির শ্রাদ্ধক্রমের বিষয় বর্ণন করুন সুত কহিলেন মুনিগণ পূর্বে দেব দেব ভগবান ব্রহ্মা মনু এবং শিষ্য বশিষ্ঠ ভৃগু ও ভার্গবের নিকট যাহা কীর্তন করিয়া আছেন সম্প্রতি আমি সেই সর্বসিদ্ধিকর সর্বশ্রেষ্ঠ সর্বসম্মত জীবৎশ্রাদ্ধবিধি সংক্ষেপে বর্ণন করিতেছি আপনারা অবহিত চিত্তে শ্রবণ করুন হে সুব্রতগণ

এবং তিনি জ্ঞানী বা জ্ঞানী স্রোত্রিয় বা অস্রোত্রিয় শ্রাদ্ধের অনুষ্ঠান হেতু তিনি যে পরম ন্যায় জীবনমুক্ত হইবেন তাহার সন্দেহ মাত্র নাই প্রথমে শ্রাদ্ধীয় ভূমির গন্ধ গন্ধবর্ণ রসাদি বিশেষ রূপে পরীক্ষা করিয়া সয়ত্নে শল্যোদ্ধার पूर्वक বালুকাময় সন্ডিল নির্মাণ করত তন্মধ্যে হস্ত প্রমাণ পরিশুদ্ধ কুণ্ড অথবা অরতী পরিমিত স্থণ্ডিল নির্মাতেে পুনঃ পুনর্বার তাহা জল দ্বারা ও যথাবিধি গোময় দ্বারা উপলিপ্ত করিয়া অগ্নিস্থাপন করিবে পরে সমিধ গ্রহণপূর্বক গ্রহণপূর্বক যথাশস্ত্র হুয়মান সমুদায় দেবগণকে পরিগ্রহ করত পরিণাতে পারম্পগত সকল সমাপন করিবে অনন্তর মধ্যে থাক্রমে সমুদায় দেবগণের পূজা করত বক্ষ্যমান মন্ত্র নিচয় দ্বারা তাহাদিগের উদ্দেশে মন্দিদে সমিধাদি দ্বারা আহুতি করিতে হইবে প্রথমে মনমধ্যে সমুদায় তত্ত্বভূতগণকে সম্যকরূপে পর্যালোচনা করিয়া অগ্রে পৃথাক পৃথাক সমিধ হোম পরে চরু ও তৎপরে পৃথাক পাত্র শোধিত ঘৃত দ্বারা ওইরূপ আহুতি দান করিবে এক্ষণে উল্লিখিত পূজা ও হোমের মন্ত্র সকল ক্রমশ বলিতেছি শ্রবণ করুন ওং ভু ব্রহ্মণে নম এই মন্ত্র দ্বারা ব্রহ্মার পূজা ওং ভু ব্রহ্মণে স্বাহা এই মন্ত্র দ্বারা তদুদ্দেশে হোম এই রূপ ক্রমে ওম ভুবহ বিষ্ণবে নম ওং ভুবঃ বিষ্ণবে স্বাহা ওং সহ রুদ্রায় নমাহা অংশ রুদ্রায় স্বাহা ইত্যাদি পঞ্চবিংশতি মন্ত্র দ্বারা সেই সেই দেবতার হোম পূজা কর্তব্য হে সুব্রতগণ রূপে পূর্বোক্ত দেবগণের হোম পূজা সমাপনান্তে পুনরায় মুক্তির নিমিত্ত পূর্বোক্ত ক্রমে বিরিঞ্চি প্রভৃতি দেবগণ ও ভগবান শঙ্কর উদ্দেশ্যে আহুতি দান করা কর্তব্য অনন্তর পুনর্বার যথাক্রমে পশুপতি ও তৎপত্নীকে পূজা করিয়া পূর্বের মন্ত্রে আহুতিদান পূর্বক সমাহিত সর্ব ধরাং মে চিন্দি ইত্যাদি মন্ত্রে চরবন্ত আর্যপূর্ব ও সামিন মধ্য কিংবা কেবল ঘৃত দ্বারা সহস্র বা তদর্ধ অথবা অষ্টত্তর শত সংখ্যক আহুতি পৃথক অর্পণ করিয়া পুনরায় কেবল ঘৃত দ্বারা বিরজা নামক দীক্ষা মন্ত্রে এবং প্রাণ নিবিষ্ট ইত্যাদি মন্ত্রে অষ্টাত্তর শত আহুতি দান করিবে আর এই রীতি আর এই রীতিতে যথাক্রমে সামান্য শ্রাদ্ধক্ত হোম কার্য কর্তব্য পরে সপ্তম দিবসে শ্রাদ্ধার্হ পরে সপ্তম দিবসে শ্রাদ্ধার্হ যোগীন্দ্রগণকে ভোজন করাইবে আর সর্বাদি অষ্ট দেবতোপাসক ব্রাহ্মণগণকে বস্ত্র আভরণ কম্বল বাহন শৈয়া ইয়ান ও হৈম পাত্র ধেন তিল ভূমি স্বর্ণাদি ও দাস দাসীগণ দান ও দক্ষিণা দান করিবে আর অষ্টমূর্তি উদ্দেশ্যে পৃথক রূপে পিণ্ডদান করত সহস্র ব্রাহ্মণ কিংবা একজন মাত্র ভস্মবিবণ্ডিত কলেবর জিতেন্দ্রিয় পরম যোগীকে সদক্ষিণ ভোজন করাইবে এবং দিবসত্রয় রুদ্রদেব উদ্দেশ্যে মহাচারু নিবেদন করিবে মুনিগণ এই আমি আপনাদিগের নিকট জীবৎ শ্রাদ্ধ বিষয়ক বিশেষ বিধি সমুদয়ই কীর্তন করিলাম অধিক কি বলিব যে মানব এই জীবৎ শ্রাদ্ধের অনুষ্ঠান করে সে স্বয়ং মুক্ত হয় এজন্য তাহার দেহান্তে শ্রাদ্ধ হোক বা না হোক শ্রাদ্ধ হোক বা নাই হোক আর সে সমুদায় নিত্য নৈমিত্তিকা আদি কার্যকলাপ পরিত্যাগ করুক বা নাই করুক কিছুতেই তাহার ক্ষতি বৃদ্ধি নাই কোনো বান্ধবের মৃত্যুতেও তাহার অশৌচ বা অঙ্গাস্পৃশ্যত্ব হয় না সে স্নানমাত্রেই মাত্রেই শুদ্ধি লাভ করিয়া থাকে এ বিষয়ে কিছুমাত্র সন্দেহ নাই উক্ত জীবৎশ্রাদ্ধকরণের পরে যদি আপি সন্তান উৎপন্ন হয় তাহা হইলে সেই কুমার ব্রহ্মবিদ হইয়া থাকে তাহার জাতকর্মা আদি সমুদায় পিতার কর্তব্য এবং ওই শ্রাদ্ধের পর যদি সেই মহাত্মার কন্যা হয় তবে সেই কন্যা যে এই কপরণা অপরণার ন্যায় সদ্গুণ শালিনী হইবে তাহার সন্দেহ মাত্র নাই এবং তদবংশ এবং তদবংশজগণ ওইরূপ সদ্গুণ সম্পন্ন হইয়া থাকে আর সেই পুণ্যাত্মার ওই কর্মফলে পিতৃ মাতৃ উভয়গুলি নিঃসন্দেহ নরক হইতেও মুক্তি লাভ করে ওই মহাত্মা দেহত্যাগ করিলে তাহার পুত্রাদি তদ্দেহ ভূমিতে প্রথিত করুন বা দহন করুন আর সমুদায় পুত্রের কার্যই বা করুন দোষ নাই কারণ তার দৃশ্য মহাত্মা উত্তর কার্যের ফলাধীন পূর্বে ভগবান ব্রহ্মা মহামতি মুনিগণ নিকটে এই বিষয় বর্ণন করিয়া পরে পুনরায় শরৎকুমার সন্নিধানে কীর্তন করেন অনন্তর ধীমান ব্রহ্মনন্দন শরৎকুমার কৃষ্ণদ্বৈপায়ন ব্যাসদেবকে উপদেশ করিয়াছিলেন আমি সেই ধীমান ব্যাসদেবের দেবের প্রসাদে পরিজ্ঞাত হইয়া তাহারি নির্দেশ অনুসারে ইহার অনুষ্ঠান করিয়াছি হে সুব্রতগণ এই আমি আপনাদিগের নিকট ব্রহ্মসিদ্ধিপ্রদ সমুদায় রহস্য বিষয় বর্ণন করিলাম সৎস্বভাব মুনি পুত্রদিগকেই ইহা উপদেশ করা কর্তব্য অভক্তের নিকট কখনোই কীর্তন করা কর্তব্য নহে পঞ্চত্যায় সমাপ্ত অধ্যায় ঋষিগণ কহিলেন হে মহামতে সুত আপনি ঘোরান্ধ মানবদিগের মোক্ষের নিমিত্ত অদ্ভুত জীবৎ শ্রাদ্ধবিধি আমাদিগের নিকট কীর্তন করিলেন এক্ষণে হে সুব্রত রুদ্র বসু আদিত্য সক্রাদি এবং ভগবান শম্ভুর লিঙ্গ ও মূর্তির কি প্রকার উৎকৃষ্ট প্রতিষ্ঠা আর মহাত্মা দেব বিষ্ণু ব্রহ্মা অগ্নি য়ম নিরীতি বরুণ সূর্য বায়ু চন্দ্র ইাধীপ কুবের অমিতাত্মাইসান ধরা লক্ষ্মী দুর্গা শিবা ধরা লক্ষ্মী দুর্গা শিবা হৈমবতী কার্তিক গণেশ নন্দিকেশ্বর এবং অন্যান্য দেবগণ তত্তদ্দ্গণ কিরূপে কীরূপে প্রতিষ্ঠা লক্ষণ তাহা সবিস্তারে আমাদিগের সমক্ষে বর্ণন করুন হে সুব্রত আপনি পরমরুদ্র ভক্ত ও সর্বতত্ত্বের পারদর্শী অধিক কি ভগবান কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেবের সাক্ষাৎ অপর তনুস্বরূপ পূর্বে ব্যাসদেব ভাগীরথী তীরে স্বয়ং বলিয়া আছেন যে অদ্ভুত শক্তি সম্পন্ন পরম শ্রী সুমন্ত জৈমিনী ও পৈল ইহারাই আপনার ন্যায় গুরুভক্তি করিতে সমর্থ কেবল একমাত্র আপনি সেই মহাপ্রভাবশালী ব্যাসদেবের তুল্য বা তৎস্বরূপ হে সুব্রত এই ভুমণ্ডলে তাহা শিষ্যগণের মধ্যে আপনি বৈষম্পায়নের সদৃশ অতএব আপনি একসানে আমাদিগের সান্নিধানে কীর্তন করিয়া শ্রবণ করুন মুনিগণ এইরূপ কহিয়া কৌতূহল আক্রান্ত চিত্তে তৎসমক্ষে অবস্থিতি করিতে লাগিলে সহসা আকাশমার্গে দৈববাণী হইল মুনিগণ অত্যুত্তম প্রশ্ন করিয়া আছেন কিন্তু সমুদায় জগতি লিঙ্গময় এবং ওই শিবলিঙ্গেই চরাচর বিশ্ব অবস্থিত এজন্য সমস্ত কার্য পরিত্যাগপূর্বক কেবল সেই লিঙ্গেরই স্থাপন ও পূজা করা কর্তব্য লিঙ্গ স্থাপনরূপ সম্মার্গ নিহিত সুদীর্ঘশী দ্বারা মানবগণ অবলী আক্রমে অতি শীঘ্র ব্রহ্মাণ্ড ভেদ করিয়া মুক্তি মার্গে বিচরণ করিয়া থাকে হে দ্বিজগণ কি উপেন্দ্র কি ব্রহ্মা কি ইন্দ্র কি কি বরুণ কি কুবের এবং কি অন্যান্য মহত্তম দেবগণ সকলি মঙ্গলময় লিঙ্গমূর্তি মহেশ্বরকে স্থাপন করিয়া স্ব স্ব পক্ষের নিকট প্রাধান্য লাভ করিয়া প্রভু হইয়া আছেন ফলত ভগবান ব্রহ্মা হর বিষ্ণু দেবী রমা ধরা লক্ষ্মী ধৃতি স্মৃতি প্রজ্ঞা দুর্গা শচি রুদ্রগণ বসুগণ স্কন্দ, বিশাখ শাখ ভগবান নৈগমেশ লোকপালগণ গ্রহগণ নন্দী প্রভৃতি সমস্ত গণসমূহ প্রভু গণপতি মিত্রিগণ মুনিগণ কুবের আদি সমুদায় ইয়ক্ষগণ প্রভাশালী আদিত্যগণ পশুগণ সাংখ্যগণ ভিসকবর অশ্বিনী কুমারদ্বয় বিশ্বদেবগণ সাধ্যগণ এবং এবং পশুপক্ষী প্রভৃতি সমুদায় জীবগণ অধিকি ব্রহ্মাদি স্থাপন পর্যন্ত সমুদায় জগতই ওই লিঙ্গে প্রতিষ্ঠিত রহিয়াছে অতএব মানবগণ অন্যান্য সমস্ত কার্য পরিত্যাগ করত স্থাপন লিঙ্গেরই ফলত সযত্নে উক্ত লিঙ্গ স্থাপন পূর্বক পূজা করিলে সমুদায় দেবতারই স্থাপন পূজা হইয়া থাকে ষাটচাতি ধ্যায় সমাপ্ত সপ্তচত্বিংশ অধ্যায় শ্রুত কহিলেন তখন সেই মহামুনিগণ গগনমার্গে তাদৃশ দৈববাণী শ্রবণ করিয়া কৃতাঞ্জলি পুটে মনমধ্যে মঙ্গলময় অ্যায় লিঙ্গরূপী ভগবান শঙ্করকে প্রণাম পুরহসর লিঙ্গ প্রতিষ্ঠায় কৃতনিশ্চয় হইয়া অবস্থিতি করিতেছেন এমন সময়ে সমুদায় দেবগণের প্রভু অনাদি ভগবান স্বয়ং কেশব বৃহস্পতি গুণীবর্গণ গণদেবতাগণ এবং সমুদায় সুরাসুর নরগণী শিবলিঙ্গ স্বরূপ পুনরায় এই প্রকার দৈববাণী হওয়ায় সংসিত ব্রত ষটকুলীয় সৌনকা আদি সমুদয়ে মুনিবর্গন তৎশ্রবণে সমুদয়ে কার্য পরিত্যাগপূর্বক সমাহিতচিত্তে ভগবান শঙ্করের প্রতিষ্ঠায় উদ্যত হইয়া হর্ষগদগদস্বরে মহাত্মা সুতসন্নিধানে লিঙ্গ প্রতিষ্ঠা বিষয় সকল জিজ্ঞাসা করিলে করিলে সুত বলিলেন মণিপুঙ্গগান আমি ধর্ম অর্থ কাম মুক্তির নিমিত্তমাদিগের নিকট সংক্ষেপে লিঙ্গমূর্তি পরমেশ্বরের প্রতিষ্ঠা করিতেছি শ্রবণ করুন মানবগণ যত্নপূর্বিধি ব্রহ্মবিষ্ণু শিবাত্মক শিলাময় হেমময় রত্নময় রজতময় বা তাম্রময় সম্যক বিস্তৃত মস্তক এক বেদিযুক্ত শিবলিঙ্গ নির্মাণ করত সূত্র সমন্বিত করিয়া পঞ্চগব্যাদি আদি দ্বারা বিশোধনপূর্বক ভক্তি সহকারে সেই অত্যুত্তম লিঙ্গ বেদীর সহিত স্থাপন করিবে উক্ত লিঙ্গ বেদী সাক্ষাৎ মহেশ্বরী এবং উক্ত লিঙ্গ সাক্ষাৎ মহেশ্বর এ কারণ লিঙ্গ বেদীর পূজা করিলে শঙ্কর ও শঙ্করই উভয়ই পূজিত হইয়া থাকেন এবং সবেদী লিঙ্গ প্রতিষ্ঠা করিলেই উভয়ের প্রতিষ্ঠা করা হয় এই নিমিত্ত সাধক বরের বেদীর সহিত লিঙ্গ প্রতিষ্ঠা করা বিধেয় উক্ত লিঙ্গের মূল দেশে ভগবান ব্রহ্মা মধ্য দেশে বিষ্ণু এবং উপরিভাগে স্বয়ং সর্বপূজিত সর্বেশ্বর অনাদি রুদ্র মূর্তি পশুপতি বাস করিয়া থাকেন এজন্য সাধক সর্বারাধ্য শিবলিঙ্গের স্থাপন ও পূজা করিবে সমুদায়ে সুরবর্গণই উক্ত মহেশ্বরকে গণসমূহের সহিত পূজা করেন যে সকল মানব প্রতিদিন গন্ধমাল্য ধূপ দ্বীপ স্নপন আহুতি বলি স্তোত্র ও মন্ত্রাদিরূপ উপচারে উক্ত ত্রিদশনাথ লিঙ্গমূর্তি মহেশ্বরকে পূজা করেন তাহাদিগকে আর জন্ম মরণাদি যন্ত্রণা ভোগ করিতে হয় না তাহারা দেবতা গন্ধর্ব ও সিদ্ধগণের বন্দনীয় এবং পূজনীয় হন আত্মা সেই সকল মহাত্মা দিগকে গণদেবতাগণ নিরন্তর প্রণাম করিতে থাকেন এজন্য মানবগণ সর্বার্থ সিদ্ধির নিমিত্ত ভক্তি সহকারে বিহিত উপচার দান করত লিঙ্গমূর্তি পরমেশ্বরকে বিশেষ রূপে পূজা করিবে প্রথমে শিবলিঙ্গের অর্চনা করিয়া কূর্য বস্ত্রাদি দ্বারা আচ্ছাদন পূর্বক তীর্থমধ্যে মঙ্গলময় বেদিকার উপর তাহা স্থাপন করিবে এবং আধিষ্ঠিত সেই শিবলিঙ্গের চতুর্দিকে সাক্ষাৎ সকুর্চ বিচিত্রতন্তুবেষ্টিত বজ্রদ্যস্ত্র সমন্বিত সুশোভিত আচ্ছাদনযুক্ত সবস্ত্র লোকপালাদি দেবতা সম্বন্ধীয় মঙ্গল ঘটসমূহ রক্ষা করিবে এবং ধূপ দীপাদির সহিত উৎকৃষ্টতম বিতান গজ দিয় চিত্রিত লোকপালগণের পতাকা স্থাপন পূর্ব সুশোভন সর্বলক্ষণ সম্পন্ন দর্ভ নিচয় দ্বারা পরে

মণ্ডল মধ্যে পুণ্যাহ বাচন করিতে হইবে উক্ত সর্বলক্ষণ সম্পন্ন অষ্টম অষ্টমণ্ডল সংযুক্ত অষ্টাদজ সমন্বিত বেদী সংযুক্ত সুসংস্কৃত মণ্ডপ মধ্যে পূর্দিক্রমে পূর্বোক্ত লক্ষণোপেত নবকুণ্ড নির্মাণ করিবে এবং ওই সকল কুণ্ড মধ্যে চতুরস্র প্রধান কুণ্ড ঈশানক করিতে হইবে অথবা নরকুণ্ডে না করিয়া পঞ্চকুণ্ড বা একটি মাত্র স্থণ্ডিল করিলেও হয় পূর্বক্ত বেদি মধ্যে শিবার্চন বিহিত সর্বপ্রকার ইয়জ্ঞীয় উপকরণ দ্বারা শুক্ল বস্ত্রাবগুণ্ঠিত কাঞ্চন পেত অত্যুচ্চ এক মহাশয়্যা প্রস্তুত করিয়া তদুপরি লিঙ্গমূর্তি পরমেশ্বর শঙ্করকে পূর্বশিরাকরত যথাবিধি স্থাপন করিবে পূর্বে রত্ন স্থাপন করিয়া প্রধান ঘট স্থাপন করিতে হয় বস্ত্র ইগল এবং কূচ দ্বারা শিবলিঙ্গ আচ্ছাদন করত তার চতুর্দিকে রত্ন নিক্ষেপ করত বামাদি নবশক্তি স্থাপন করিবে প্রথমে শিব প্রথমে লিঙ্গবেদীর উপর পঞ্চগব্য সমন্বিত হিরণ্যাদির সহিত সর্বশস্য সংযুক্ত নবরত্ন বিন্যাসপূর্বক শিব গায়ত্রী বা কেবল প্রণব মন্ত্রে পরম ব্রহ্মময় অব্যয় শিবলিঙ্গ ব্রহ্মগায়ত্রী দ্বারা ব্রহ্মভাগ বিষ্ণুগায়ত্রী দ্বারা বৈষ্ণবভাগ বিন্যাস করত নম শিবায় নমো হংসা শিবায় এই মন্ত্র দ্বারা কিংবা রুদ্রাধ্যাযুক্ত মন্ত্র দ্বারা বেদিকার উর্ধ্ব পূর্ব ও পশ্চিম ভাগে পরিমার্জন শিবভাগ বিন্যাস করিবে এবং চতুর্দিকে পঞ্চব্রহ্মমন্ত্রে বেদিকা মধ্যে পূর্বোক্ত বিধিসুত কলসঞ্চয় স্থাপন করিবে মধ্য কুম্ভে শিব দক্ষিণ কুম্ভে দেবী পরমেশ্বরী তন্মধ্যস্থ সুচিত্রিত স্কন্ধ কুম্ভে স্কন্ধ এবং ওই স্কন্দ কুম্ভে বা ঈশ কুম্ভে ব্রহ্মা ঈশ কুম্ভে বা শিব কুম্ভে হরি ওই ঐ শিব কুম্ভে ব্রহ্মাঙ্গ সকল বিন্যাস করিবে এবং বেদি মধ্যে পূর্বোক্ত বিধান অনুসারে শিব মহেশ্বর হর রুদ্র পিতামহ ব্রহ্মাণী অম্বিকা ও সংক্ষেপ রূপে হৃদয়াদি অঙ্গ সকল বিশ করিতে হইবে বন্ধনী কুম্ভ মধ্যে গন্ধতোয় দ্বারা কলস পূর্ণ করত দেবীকে স্থাপন করিবে হে সুব্রতগণ শিব কুম্ভে হিরণ্য রজত ও রত্ন সকল বিন্যাস করিতে হইবে এবং বর্ধনী মধ্য গায়ত্রী অঙ্গ মঞ্চ দ্বারা সযত্নে হিরণ্যাদি বিন্যাস করত বিদ্বেশ্বর দিগকে ও ব্রহ্মকুচ্ছ পুরিত দিক অষ্টদিক পালগণকে বিন্যাস করিবে অষ্টকুম্ভের প্রত্যেকে নববস্ত্র অর্পণ করত প্রণবাদি নবন্ত মন্ত্রে অনন্ত ঈশ প্রভৃতি দেবগণকে বিন্যাসপূর্বক বিশ্বেশ্বরগণের কুম্ভ মধ্যে হেমরত্নাদি বিন্যাস করিতে হইবে এবং ঈশানাদি মুখক্রমে গায়ত্রীর অঙ্গ ক্রমানুসারেতে আহুতিদান ও জয়াদি সৃষ্টি পর্যন্ত সমুদায় পূর্বের ন্যায় আচরণ করিবে শিব কুম্ভ বর্ধনী বিষ্ণুকুম্ভ ও ব্রহ্মকুম্ভ দ্বারা বিশেষরূপে ব্রহ্মভাগ এবং বিদ্বেশ্বর এবং বিদ্বেশ্বর গণের কুম্ভ নিচয় দ্বারা পরমেশ্বরকে সেচন করিতে হয় পরে সুসমাহিত হইয়া পূর্বোক্ত মুখক্রমে ক্রমে ঈশানাদি মন্ত্র সকল বিন্যাস করত কলসপুঞ্জের মধ্যে যথাসম্ভব কলস নিচয় দ্বারা সমাধান পূর্বক পূজা করিবে উৎকৃষ্ট সহস্র পল দিবে অন্য দেবতাদের পক্ষে অর্ধ কিংবা পাদ দক্ষিণা বিধি এবং বস্ত্রভূমি ভূষণ গো ধন প্রধান ব্যক্তিকে দিবে ক্রমে হোম ইয়াগ ও বন্নিদান করিবে নবাহ সপ্তাহ ত্রিয়াহ কিংবা একাহ উৎসব করিবে নিত্য শঙ্করার্চনা করিয়া হোম করিবে পূর্ববৎ ভাস্করাদির আদি ও হোম করিবে এই প্রকারে বাহ্য অভ্যন্তর অগ্নিতে শিব শিবারাধনা করিবে যে লিঙ্গ স্থাপনা করে সেই পরমেশ্বর তাহাতে তাহার দেবগণ ঋষিগণ অপসরগণ ও সচরাচর ত্রৈলক্য স্থাপিত ও পূজা করা হয় সপ্তচতারিংশ অধ্যায় সমাপ্ত অষ্টচত অধ্যায় সুত কহিলেন সকল দেবতাদের প্রতিষ্ঠা বাহুল্যে কহিব স্বশাক্ষক্ত মন্ত্র দ্বারা ইয়াগকুণ্ড নির্মাণ করিয়া প্রত্যেককে প্রতিষ্ঠা করিবে উৎসব ও যথাবিধানে পূজা করিবে সূর্য প্রতিষ্ঠা পঞ্চাগ্নি দ্বাদশাগ্নি ক্রমে করিবে সকল কুণ্ড গোল বা পদ্মাকৃতি হইবে উমার প্রতিষ্ঠাতে ইয়নিকুণ্ড এবং একটি বর্ধনী করিবে শক্তিকারী মাত্রেই ইয়নিকুণ্ড বিহিত শম্ভুর দেবতাদের গায়ত্রী সযত্নে স্থির করিবে সকলেই রুদ্রাংশ সম্ভূত অতএব তাহাদের প্রতিষ্ঠা সংক্ষেপে কহিব পাদটিকায় বলা হচ্ছে ইহার পর মূলে নানা দেবতার গায়ত্রী আছে অনুবাদে তাহা প্রকাশ করা অনুচিত এবিধায় প্রকাশ করিলাম না দেবতা বিশেষে গায়ত্রী বিশেষ আছে তাহা দ্বারা পূজা ও স্থাপন করিবে প্রণব তাহাদের আসন অথবা বিষ্ণু স্থাপন পুরুষ সুক্ত মন্ত্র দ্বারা করিবে বিষ্ণু মহাবিষ্ণু সদা বিষ্ণু ইহাদিগকে অনুক্রমে পরিকল্পিত বিধানে বিষ্ণু গায়ত্রী দ্বারা স্থাপন করিবে। প্রভুর প্রধানমূর্তি বাসুদেব শঙ্কর্ষণ প্রদ্যুম্ন অনিরুদ্ধ ও অন্যান্য মূর্তি ইুগাবর্তে সাপাধীন বশত প্রাদুর্ভূত হইয়াছে মৎস্য কুর্ম বরাহ নৃসিংহ বামন রাম বলরাম কৃষ্ণ বুদ্ধ কলকে ও অপর মূর্তি সাপাধীন জন্মিয়াছে তাহাদের গায়ত্রী কল্পনা করিয়া স্থাপন পূজা করিবে দেবদেব মহাদেবের ও নারায়ণের গুহ্য ও প্রসিদ্ধ সকল যন্ত্র মন্ত্র উপনিষদ আদি পঞ্চসদ্যজাত পার্থিবরূপ প্রতিষ্ঠা ও পূজা করিবে হরির পরম সন্তোষকর ওং নমো নারায়ণায় এই মন্ত্র ওং নমো বাসুদেবায় নম সংকর্ষণায় নম প্রদ্যুম্নায় নম এবং অনিরুদ্ধায় নম এই সকল মন্ত্র দ্বারা প্রত্যেককে স্থাপিত করিবে মহাদেবের সকল প্রতিমূর্তির প্রতিষ্ঠা এবং পূজা লিঙ্গ প্রতিষ্ঠা ও লিঙ্গ পূজার ন্যায় জানিবে রত্নদান উৎসব আদি হরির প্রতিষ্ঠাতেও করিবে স্থির প্রতিষ্ঠার ন্যায় অস্থির প্রতিষ্ঠাতেও এই এবং বক্ষ্যমান প্রকার বিধান করিবে নেত্রমন্ত্র মন্ত্র দ্বারা তাহাদের চক্ষুদান করিবে যে স্থানে প্রতিষ্ঠা হইয়া আছে সেই স্থান প্রদক্ষিণ করিবে প্রতিষ্ঠিত দেশে আরামনগর ও জলাধিবাসন কর্তব্য আরামনগর জলাশয়োৎসর্গেও এইরূপ নিয়ম ইয়াগকুণ্ড ও মণ্ডপ নির্মাণ করিবে শয়া দান করিবে যথাবিধি নবসংখ্যাক কুণ্ডে নবাগ্নিতে হোম অথবা পঞ্চকুণ্ড হোম করিবে তাহাতেও অসমর্থ হইলে কেবল প্রধান উদ্দেশ্যে হোম করিবে এই প্রকারে পূর্ব অনুসারে প্রতিষ্ঠা বলা হইল শিলা প্রতিমার জলে অধিবাসন করিবে চিত্র প্রতিমার জলাধিবাসন নাই বৃষের জলাধিবাস কর্তব্য প্রাসাদ প্রতিষ্ঠায় শরীরাঙ্গের ন্যায় প্রাসাদাঙ্গেরও প্রতিষ্ঠা উক্ত হইয়া আছে বৃষ অগ্নি মাতা বিঘ্নেশ কার্তিকেয় শ্রেষ্ঠা দুর্গা চণ্ডী শম্ভুরেই অষ্টাবরণ গায়ত্রী দ্বারা যথাবিধি পূর্বাদিদিকে স্থাপন করিবে এবং লোকপালগন গণেশাদি প্রমোথ সমূহ উমা চণ্ডী নন্দী মহাকাল মহামুনি বিঘ্নেশ্বর মহাভৃঙ্গি স্কন্দ উত্তর দিক হইতে যথাক্রমে গায়ত্রী দ্বারা স্থাপন করিবে এই সময়ে স্বকীয় স্বকীয় স্থানে বৈশাণ কনে ব্রহ্মা বিষ্ণু অক্ষত্রপালকে স্থাপিত করিবে সিংহাসনে অনতাদিকে ও বাগীশ্বরীকে প্রণবে দ্বারা স্থাপিত করিবে ধর্মাদিকে পদ্মে স্থাপিত করিবে এই সংক্ষেপেতে অবস্থায়ী সকল দেবদেবীর প্রতিষ্ঠা বলা হইল অষ্টচত অধ্যায় সমাপ্ত ঊনপঞ্চাশ অধ্যায় ঋষিরা কহিলেন অঘরেশ মাহাত্মীয় আপনি কহিয়াছেন আছেন এখন তাহার পূজা প্রতিষ্ঠা বলুন সুত কহিলেন অঘর প্রতিষ্ঠা লিঙ্গ প্রতিষ্ঠা অনুসারে করিব যেরূপ লিঙ্গাদির পূজা অগ্নিতে তাহারও সেইরূপ পূজা এবং দধি মধু ঘৃতযুক্ত তিলের দ্বারা সহস্রবার তদর্ধ অথবা অষ্টোত্তর শত হোম করিবে ঘৃতযুক্ত মধু দ্বারা হোম করিলে সর্বদুঃখ ব্যাধি বিনষ্ট হয় তিল হোমে ঐশ্বরীয় হয় সহস্রবার তিল হোম করিলে অতুল ঐশ্বরীয় হয় শতবার করিলে ব্যাধি দূর হয় যদি কেহ ত্রিসন্ধ্যা অঘোর মন্ত্র অষ্টোত্তর শত জপ করে তার সর্বদুঃখ শান্তি হয় অষ্টোত্তর সহস্রবার অঘোর মন্ত্র জপ করিলে অষ্টসিদ্ধি এবং রাজ্য লাভ হয় ক্ষীর দ্বারা সহস্রবার হোম করিলে বিগত যায় এক মাস ত্রিকালে যে ব্যক্তি হোম করে তাহার মহাসৌভাগ্য হয় মধু ঘৃত ও দধি দ্বারা হোম করিলে এক বৎসরে সিদ্ধ হইতে পারা যায় যবক্ষীর ঘৃত হোমে অথবা অত্যন্ত শুভ্র চরু দ্বারা হোম করিলে পরমেশ্বর আবার প্রীত হন দধি দ্বারা করিলে পুষ্টি লাভ হয় দুগ্ধ হোমে শান্তি লাভ হয় ছয় মাস ঘৃত হোম করিলে সকল ব্যাধির নাশ হয় এক বৎসর তিল হোমে রাজমা নষ্ট হয় আয়ুর বৃদ্ধি হয় ঘৃত জয় হয় আর সকল কুষ্ঠকশয়ের নিমিত্ত মধুয়ুক্ত তণ্ডুল দ্বারা নিয়ত ছয় মাস হোম করিবে ভগন্দর রোগী ঘৃত দুগ্ধ মধু দ্বারা হোম করিলে তাহার ভগন্দর রোগ নষ্ট হয় এবং তাহার প্রতি জগৎ সন্তুষ্ট হন ঘৃত হোম করিলে রোগ সকল নষ্ট হয় অঘরেশ্বরের যথাবিধ প্রতিষ্ঠা ও পূজা করিলে সকল ব্যাধি নষ্ট হয় মহাত্মা অঘরের প্রতিষ্ঠা ও পূজা সংক্ষেপে বলা হইল ইহা পূর্বে নন্দী ব্রহ্মপুত্র সনৎকুমারকে কহিয়া আছেন ঊনপঞ্চাশ অধ্যায় সমাপ্ত পঞ্চাশ অধ্যায় ঋষিগণ কহিলেন মঙ্গলারন শুলি রুদ্র অপরাধীদের কি দণ্ড আছেন তাহা আপনি বলুন হে সুব্রত তোমার কিছুই অবিদিত নাই লৌকিক বৈদিক শ্রৌত স্মার্ত সকল তত্ত্বই আপনি বিশেষ রূপে অবগত আছেন সুত কহিলেন পূর্বকালে অক্ষয় তেজা অঘোরশিষ্য শুক্রাচার্য হিরণ্যাক্সকে দণ্ড নীতি কহিয়াছিলেন তাহারই অনুগ্রহে দৈত্যপতি হিরণ্যাক্স সদেবাসুর ত্রৈলক্য জয় করিয়া আছিলেন এবং তাহার অন্ধক নামক গণনায়ক চারু বিক্রম পুত্র হইয়া ছিল শেষে বিষ্ণু বরাহ অবতারে সেই হিরণ্যাকসকে নিহত করেন যাহারা স্ত্রী বালক পীড়ন করে বিশেষত যাহারা গোপীড়ন করে তাহাদের ইদৃশ পদ্ধতিতে জয় হয় না যখন দৈত্যপতি হিরণ্যাকস পৃথিবীকে অত্যন্ত উৎপীড়িত করিতে লাগিল তখন অঘরেশ্বর তাহার প্রতি নির্দয় হইয়াছিলেন এজন্য সহস্র বৎসর অন্তে বরাহরূপী ভগবান তাহাকে নিহত করিলেন অতএব অঘর সন্তোষের নিমিত্ত ব্রাহ্মণ পীড়ন বিশেষত স্ত্রীপীড়ন ও গোপীড়ন করিবে না সম্প্রতি আমি অতি গুহীয় বিষয় তোমাদের নিকট কহিতেছি শ্রবণ কর আততায়ীর প্রতি রাজার ব্যবহার শ্রবণ কর ব্রাহ্মণ বা স্বরাজ্য আধিপতি আততায়ী হইলেও কোনো বিরুদ্ধাচরণ করিবে না অতিদুর্জয়ে সৈন্য সমাগমে অত্যন্ত বলক্ষয়কর অধর্ম যুদ্ধ উপস্থিত হইলে নিজে ক্রূর হইয়া এবং ক্রূর ব্রাহ্মণ দ্বারা এই উপায় অবলম্বন করিবে তাহাতেই সে বিপদের অবসান হইবে ঘোর করিলে নিশ্চয় শান্তি হইবে দশ সহস্র তিল এবং শুভ্র লক্ষ পুষ্প দ্বারা বান লিঙ্গ বা বন্ধিতে অঘরনাথকে পূজা করিলে মন্ত্রসিদ্ধি হয় মন্ত্রসিদ্ধি না হইলে মুক্তিলাভ বা সিদ্ধা আদি লাভ কিছুই হয় না সিদ্ধমন্ত্র বেদ বেদাঙ্গ পারগ জ্ঞানী ব্যক্তি প্রেরতস্থানে বা মৃতস্থানে উক্ত ক্রূর কার্য অথবা কেবল ধিমান মন্ত্রসিদ্ধ ব্যক্তি শিবচিন্তা পরায়ণ হইয়া আপনার নিমিত্ত অথবা রাজার নিমিত্ত পূর্বোক্ত করিবে অবিচারক ব্যক্তি পূর্বদিক হইতে ঈশানকণ পর্যন্ত আটটি শুল স্থাপন করিবে চতুর্িংশতে শিখার অগ্রভাগে সেই শুলের তিনটি করিয়া শিখার রহিবে অঘর বিগ্রহ নির্মাণপূর্বক বীরাসনে উপবিষ্ট হইয়া সর্বনাশকর অঘোরকে ধ্যান করিয়া সকল কর্ম করিবে এবং নিজ দেহকেও কোটি কাল আগ্নের ন্যায় চিন্তা করিবে শুল কাপাল পাশ দণ্ড সরাশন বান ডমরু এবং খড়্গ এই অষ্টায়ুধ তাহার হস্তে অনুক্রমে অবস্থিত তাহার অষ্টহস্ত তিনি বরদ নীলকণ্ঠ দিগম্বর এবং পঞ্চতত্ত্বে আরূঢ় সেই মূর্তির শিরভূষণ অর্ধচন্দ্র বদনমণ্ডল দংস্টাভীষণ ও দৃষ্টি ও দৃষ্টি ভয়াবহ সেই ভয়ঙ্কর দেবমূর্তি সেই ভয়ঙ্কর দেবমূর্তি হুংফাট স্বরূপ মহাশব্দে সমস্ত দিংমণ্ডল প্রতিধ্বনিত করিতেছেন তিনি ত্রিনেত্র তাঁহার জটাভার নাগপাশ দ্বারা বদ্ধ তিনি সর্বালঙ্কারভূষিত চিতাভসাবৃত তাহার পরিধান গজচর্ম অলঙ্কার সর্পময় তাঁহার চতুর্দিকে ভূতপ্রেত পিসাচ রাক্ষস ডাকিনী বিরাজমান তিনি বৃশ্চিকা সজল জলধরের ন্যায় তাহার গম্ভীর নির্ঘোষ বর্ণ নীলাঞ্জন পর্বতের ন্যায় এবং উত্তরীয় সিংহ চর্ম দ্বারা নির্মিত ঘোর ঘোরতর অঘরে শিবকে এই রূপে ধ্যান করিবে হে সুব্রতগণ সিদ্ধমন্ত্র ব্যক্তি ষট মাত্রা গর্ভপ্রাণায়াম করত মহামুদ্রা প্রদর্শন পূর্বক প্রেতস্থানে বা চিতানলে যথাবিধি সর্বকার্য করিবে এবং মধ্যাদেশ পূর্ব দিকে পশ্চিম দিকে দক্ষিণ দিকে ও উত্তর দিকে যথা শাস্ত্র হোমকুণ্ড নির্মাণ করিবে আচার্যকে নিয়ুক্ত করিবে পূর্ব দক্ষিণ পশ্চিম ও উত্তর দিকে উপযুক্ত সাধককে নিয়ুক্ত করিবে পূর্বোক্ত শূল এবং তাদৃশ শিষ্য সহিত পীঠ হইয়া দ্বাত্রিংশাক্ষর রূপী অঘরনাথকে চিন্তা করিয়া বিভীতক ফল দ্বারা দ্বাদশাঙ্গুল প্রমাণ রাজার শত্রু নির্মিত করিয়া পিঠে স্থাপন করিবে এবং অঙ্গার দ্বারা কুণ্ডের অধভাগ খনন করিবে তখন ব্রাহ্মণ ক্রোধে সেই বিভীতক নির্মিত শত্রুকে অধমুখ ঊর্ধ্বপাদে স্থাপন করিবে তাহার পর শ্মশান অঙ্গার আনয়ন করিয়া তুষ্ণী আনয়ন করিয়া তুষ্ণিমভাবে তুষের সহিত অগ্নি দিবে তাহার পর মায়ুরাষ্ট্র দ্বারা নাভিদেশে অগ্নি উদ্দীপিত করিবে এবং রক্তবস্ত্র সহিত কঞ্চুক ধারণ করিয়া তুষ সংযুক্ত কার্পাশাস্তি সমন্বিত হস্ত হস্তন্ত্রসমূত তৈল দ্বারা শিষ্য সহিত হোম করিবে কৃষ্ণপক্ষীয় চতুর্দশীতে আরম্ভ করিয়া যথাক্রমে অষ্টমী পর্যন্ত প্রদীপ্ত অগ্নি করিয়া অষ্টত্তর সহস্র হোম করিবে এই রূপ করিলে রাজার শত্রু জ্ঞাতি বন্ধুর সহিত সর্বদুঃখ যুক্ত হইয়া যম মন্দিরে গমন করে এবং নৃকপাল নখ মনুষ্যকেশ অঙ্গারতুষ কঞ্চুক বস্ত্রাঞ্চল রাজবলি গৃহ সম্মার্জনী ধূলি বিষ সর্পদন্ত বৃষদন্ত গোদন্ত ব্যাঘ্রদন্ত নক মৃগদন্ত বিড়ালদন্ত নকুলদন্ত ও বিশেষত বরাহদন্ত অভিমন্ত্রিত করিয়া ও অঘর মন্ত্র শত জপ করিয়া সেই কপাল আদি ক্ষেত্রে গৃহে নগরে প্রেতস্থানে অথবা রাজ্যে শত্রুর অষ্টম রাশিতে সূর্য কিংবা চন্দ্র রাহুগ্রস্ত হইলে প্রেতবস্ত্র দ্বারা বেষ্টন করিবে ইহাতে শত্রুর বাসস্থান নাশ ও শত্রু নাশ হয় রাজার যুদ্ধগমন সময়ে বেদাধ্য বৃদ্ধিসূচক রাজ্যে নির্মল সংযুক্ত কুশমালা পরিবৃত ভূতালে করিয়া আচার্য নিজে পাদ দ্বারা তাহার মস্তকে আঘাত করিবেন এই প্রকার করিলেও রাজার শত্রু নাশ হয় যে নিজ রাজ্যে আধীপ উদ্দেশ্যে এই প্রকার ক্রিয়া করে সে আপনাকে ও নিজ কুলকে বিনষ্ট করে তজ্জন্য মন্ত্রৌষধি ক্রিয়া এবং অন্য সকল প্রকার যত্নে স্বরাষ্ট্র রক্ষিতা রাজাকে সর্বদা পালন করিবে ইহা অতি রহস্য বলা হইল ইহা যে কোনো ব্যক্তির নিকট প্রকাশ্য নহে পঞ্চাশ অধ্যায় সমাপ্ত